দেখানোর চেষ্টা করব। তো দেখেন এই যে 200 ফিল্ডার ক্যাপাসিটারে 450 ভোল্ট, এটা ঠিক আছে, আমাদের 110 ভোল্ট কিন্তু নাই। না, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে একটা সেমি ফ্ল্যাট পিকচার টিউব ফ্ল্যাট বডিতে ফিটিং করবেন খুব সহজে। ফিনিশিংটা এমন হবে, একবারে কোম্পানির মতো কোনো জায়গায় স্পট থাকবে না, কিছু থাকবে না, মনে হবে যেন কোম্পানি এই কাজটি করছে। তো ছোট্ট একটি টেকনিক কিভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। তো এই বিটটু আমাদের দরকার হবে যদি সেমি ফ্ল্যাট পিকচার টিউব ফ্ল্যাট বডিতে সেটিং করে নিই। তো সেই জন্য আমি এই বিটটু সাইজ মতো ভাও করে নিলাম। তো এখন এই কাভারটা আমরা ফেলে দেব, এই গ্যাপের উপরে বসাই দিলাম, এই যে গ্যাপটার উপরে বসাই দিলাম। এখন এই জায়গায় যদি আমরা সেমি পিকচার টিউব বসাই তো সেক্ষেত্রে ফ্ল্যাট বসাই। তো এখন আমরা এই জায়গায় এটা বসাই নিলাম, বসাই নেওয়ার পরে একটা সেমি ফ্ল্যাট পিকচার এই জায়গায় বসাই দেবো। আপনারা ধরতেই পারবেন না যে কিভাবে এই পিকচারটা আমরা বসাই নিলাম। তো বডি কিন্তু ফ্ল্যাট বডি, আমি কিন্তু সেমি ফ্ল্যাট নিলাম, সেমি ফ্ল্যাট পিকচার টিউব। তো এখন দেখুন আমাদের এই যে সেমি ফ্ল্যাট বডিতে কিভাবে, মানে ফ্ল্যাট বডিতে কিভাবে আমরা সেমি ফ্ল্যাট ফিটিং করলাম। এখন কিন্তু কারোর এই ধরার ক্ষমতা নাই যে এটা আমরা মডিফাই করছি বা কোনো জায়গাতে লুজ দেওয়া লাগলো না, বান্দা লাগলো না, সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আমি এখন টিভিটা সেটিং করব, দেখে খারাপ হয়ে যেতে পারে। এই বডি আর্থিংটা অবশ্যই লাগাই নেবেন। বডি আর্থিংটা লাগানোর পরে আমাদের জায়গায় যে পিটিসির যে কয়েলটা আছে, কয়েলের যে সংযোগটা আছে, এই যে কয়েলটা, এই কয়েলের জ্যাকটাও আমি লাগাই নিলাম, স্পিকার সংযোগ দুটোটাই লাগাই নিলাম। এই যে একটা, আশা করি আদার্স কোনো সমস্যা নাই, আদার্স সমস্যা থাকার কথা না, কেন যেহেতু শুধু পিকচার টিউবটা গেছে। তো এখন আমি লাইন দেব, ফ্লাই ক্যাপটা লাগাই নিলাম। তো এখন যদি আমরা লাইন দেই তো আশা করি আমাদের টিভিটা চালু হয়ে যাবে। তো দেখুন আমাদের টিভিটা কিন্তু চালু হয়ে গেছে, সামনে যাও। ভিউয়ার্স, আমরা ফ্ল্যাট বডিতে কিভাবে সেমি ফ্ল্যাট পিকচার টিউব সেটিং করে নিলাম সম্পূর্ণ বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা ভিডিওটি আরেকবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটির
নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের।